কলে মা নামাজ রোজা ইমান করিবে তা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত কলে মা নামাজ রোজা কলে মা নামাজ রোজা ইমান করিবে তা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত কলে মা নামাজ রোজা ইসলামের পাঁচটি মূল ভিত্তি, তো তার মধ্যে সর্বপ্রথম হলো কলেমা। তো সেই কলেমাকে উদ্দেশ্য করে কবি লিখছেন কি কথা শুনুন। কলেমা ইসলামের মূল, কলেমা ইসলামের মূল, এ তৌহিদ গাছের ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তাই পড়ে প্রাণের বুলবুল, পড়ে প্রাণের বুলবুল, ভাঙে মনের ভুল, কলেমাতে আছে আমার আল্লাহ ও রাসূল, কলেমাতে আছে আমার আল্লাহ ও রাসূল। গো ইমানের হলো খুঁটি আধারের গোরের বাতি, ইমানের হলো খুঁটি আধারের গোরের বাতি, কলেমার দেখ না সুরাত আছে আল্লাহ মুহাম্মদ, কলেমা নামাজ রোজা, কলেমা নামাজ রোজা, ইমান করে বেতা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত। আর দ্বিতীয় ভিত্তি হলো ইসলামের নামাজ। তো সেই নামাজ মহান রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, তো সেই নামাজকে উদ্দেশ্য করে অতি মূল্যবান কথা কবি লিখছেন, শুনুন। মুমিনের উপর সালাত, মুমিনের উপর সালাত, আল্লাহর হয় হুকুমাত, একিন দিলে পড়লে মেরাজ হবে খোদার সাথ, একিন দিলে পড়লে মেরাজ হবে খোদার সাথ। তাই দেখো নামাজ বিনে, ও দেখো নামাজ বিনে, কবর হাসর দিনে, চিনবে না সেদিন যত বড় হও সুলতানাত, চিনবে না সেদিন যত বড় হও সুলতানাত। গো এক ওয়াক্ত নামাজ কাজা, হাসি হুবাদ যোগ সাজা, এক ওয়াক্ত নামাজ কাজা, হাসি হুবাদ যোগ সাজা, আমলের হয় খেয়ানাত, শোনো গো নবীর উম্মত, কলেমা নামাজ রোজা, কলেমা নামাজ রোজা, ইমান করিবে তা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত, কলেমা নামাজ রোজা। তো ইসলামের তৃতীয় ভিত্তি কি কবি লিখছেন কলমের ভাষায়, শুনুন। রহমতের রোজা, রহমতের রোজা, বরকতের মজা, মাগফিরাতের ফল পাবি রে তাজা তাজা, মাগফিরাতের ফল পাবি রে তাজা তাজা। আর আখেরাতের পুঁজি, আখেরাতের পুঁজি, কোরআন দেখ তুই খুঁজি, রোজা রাখলে জান্নাতের পথ হবে রে সোজা, রোজা রাখলে জান্নাতের পথ হবে রে সোজা। গো শোন বলি রোজাদার, তোমরা প্যারা খোদার, শোন বলি রোজাদার, তোমরা প্যারা খোদার, খোদার ফরজ ইবাদত কেউ দিও না গোবাদ, কলেমা নামাজ রোজা,
কলেমা নামাজ রোজা ঈমান করিবে তা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত কলেমা নামাজ রোজা তারপরে শুনুন চার নম্বর ভিত্তিটি কি ইসলামের চার নম্বর ভিত্তি হলো হজ তো সেই হজকে উদ্দেশ্য করে কবি অতি মূল্যবান কথা কি লিখছেন শুনুন তিন কিসমে ফরো তিন কিসমে ফরজ খোদা করিল হজ প্রথম মা বাবার সেবায় পাবি হজের মর্তাবা প্রথম মা বাবার সেবায় পাবি হজের মর্তাবা আর দ্বিতীয় কিসিং ওরে দ্বিতীয় কিসিং ওরে জুম্মার যে নামাজ পড়ে খোদার মসজিদ ঘরে আর তৃতীয় মক্কাতে কাবা তৃতীয় মক্কাতে কাবা গো কাবারে দেওয়াল ধরে একিন দিলে তওবা করে কাবারে দেওয়াল ধরে একিন দিলে তওবা করে হাজি হও নবীর উম্মত চুমে নাও পাক আসওয়াত কলেমা নামাজ রোজা কলেমা নামাজ রোজা ঈমান করিবে তা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত কলেমা নামাজ রোজা তো পঞ্চম কলি অতি মূল্যবান কথা কবি লিখছেন শুনুন যাকাতকে উদ্দেশ্য করে যাকাত মানে পবিত্র মানে পবিত্র শত্রু হোক বা মিত্র একজন খাবে আর একজন যেন যায় না গোবাদ একজন খাবে আর একজন যেন যায় না গোবাদ তাই ধনির উপর থাকে হক ধনির উপর থাকে হক দিন দুঃখীদের খায়রাত ধন দৌলতের মালিক খোদা তুমি যে বাহক ধন দৌলতের মালিক খোদা তুমি যে বাহক গো দেখো বিরাশি জায়গায় আল কোরআনের পাড়ায় দেখো বিরাশি জায়গায় আল কোরআনের পাড়ায় সকল ইনসানিয়াত দিতে হয় গো হাকিকাত কলেমা নামাজ রোজা কলেমা নামাজ রোজা ঈমান করিবে তা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত কলেমা নামাজ রোজা শেষ কথাই আমার প্রিয় কবির আরজু ফরিয়াদ তামান্না শুনুন হাদিস কোরআন তুই বো হাদিস কোরআন তুই বোঝ পালন কর তুই ফরজ আন্তরিকতার সাথে তুমি করিও সাধন আন্তরিকতার সাথে তুমি করিও সাধন নইলে হজের হাজি নইলে হজের হাজি রোজাদার ও নামাজি কলে যাকাত বৃথা হবে বলে এম এ হান্নান কলে যাকাত বৃথা বলে এম এ হান্নান গো করিলে কিন দিলে আদায় হবে তাহলে করিলে কিন দিলে আদায় হবে তাহলে নবীর প্রতি মহাবত আমার খোদার হুকুমাত কলেমা নামাজ রোজা কলেমা নামাজ রোজা ঈমান করিবে তা যা সঙ্গে তোর হজ যাকাত খোদার ফরজ ইবাদত কলেমা নামাজ রোজা